আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। কথায় আছে বাংলায়, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, এক ফোঁটা ঘাসের উপর একটি শিশুর বিন্দু। আর অনেকেই বলে মক্কায় মানুষ হজ পায় না। দেখা যাচ্ছে অনেক সিটিতেই ঘোরাঘুরি করছি এবং সুন্দর জায়গা দেখার চেষ্টা করছি, কিন্তু আমাদের সিটিতে যে সুন্দর সুন্দর জায়গা আছে এতদিনে এখনও দেখা হয়নি। তো এখন চিন্তা করছি যে আমাদের এলাকার সুন্দর সুন্দর জায়গাগুলো বের করব এবং আপনাদের সামনে শেয়ার করব। তো সেই ধারাবাহিকতায় নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এই জায়গাটার নাম হচ্ছে ডেন্ড্রোলোগিসার গার্ডেন। আমি জানি না এটার বাংলা কি, খুব কঠিন একটা নাম। তো এটা আমাদের এরফুর সিটিতে অবস্থিত। আমার বাসা থেকে ড্রাইভে করে 7-8 মিনিট লাগে। তো এটা খুবই সুন্দর একটা পার্ক, যেখানে সামারে সবাই ঘুরতে আসে এবং এখানে সুন্দর সুন্দর গাছপালা, অনেক সুন্দর জায়গা আছে। তো আপনার ভিডিওর প্রথমেতে দেখেছেন যে এই জায়গাতে ঢুকার পরে সেরেশ কী করে দৌড়াদৌড়ি করেছে। তো জায়গাটা দেখে ওর খুব পছন্দ হয়ে গেছে। তো ওদেরকে আমি বলিনি, না বলে হঠাৎ করে জায়গায় নিয়ে এসেছি। তো আসার পর আমি তো মুগ্ধ হয়েছি, ওরা খুব মুগ্ধ হয়েছে। এবং আমাদের এই মুগ্ধতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এটা ভিডিও আকারে করলাম। এবং আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য। যেহেতু এখানে সব প্রাকৃতিক সৌন্দর্য, তো এখানে খুব একটা বলার কিছু নেই। তো আপনাদেরকে দেখাবো আমরা কী করছি। এই যে দেখতে পাচ্ছেন, লিসানি এবং লিবিয়া দুজনেই খুব এনজয় করছে। একটি গাছ থেকে ছোট পাতার মতো ঝরছে এবং লিসানি এটা খুব পছন্দ করছে। তো আমরা সৌন্দর্য দেখছি এবং এখানে অনেক মানুষই এসেছে উপভোগ করতে। তো আপনাদেরকে দেখাবো ওরাও কীরকম উপভোগ করছে। বলতে না বলতে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকেই আসছে, এখানে গ্রিল করছে। তো সামার এনজয় করার জন্য এটা খুবই খুবই সুন্দর জায়গা। এবং সামনে দেখা যাচ্ছে যে রিল্যাক্স করার জন্য বসার জায়গা আছে, সুন্দর সুন্দর চেরি ব্লসম গাছ আছে এবং বাচ্চাদেরও খেলার জায়গা আছে। তো আপনাদেরকে কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি। আমাদের লিসানি ইয়োগা করতে খুব পছন্দ করে। তো এখানে এত সুন্দর পরিবেশ দেখার পর সে ইয়োগা করার জন্য রেডি হয়ে গেছে এবং ইয়োগা করবে। তো দেখতেই পাচ্ছেন আমার জ্যাকেটের উপর, কারণ আমরা কোনো চাদর টাদর কিছু নিইনি এবার। তো সে আমার জ্যাকেটের উপর ইয়োগা শুরু করেছে।
আমরা হাঁটতে হাঁটতে এখানে বাচ্চাদের খেলার একটি জায়গা পেয়ে যাই। তো অবশ্যই এখানে এসেছে লিসানি, তো অবশ্যই খেলবে। তো লিসানি খুব খুশি হয়েছে খেলার জায়গা দেখে। তো আমরা এখন খেলাধুলো করব লিসানির সাথে, দেখতে থাকুন। তো আমাদের ঘুরতে ঘুরতে যাবার টাইম হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিসানিও চলে যাবে না, আসলে হয়েছে কি, লিসানি এতই এই জায়গাটা থেকে খুশি হয়েছে যে এখান থেকে যেতে যাচ্ছিল না, সে আবার পেছনে দৌড় দিয়েছে, বলছে আমি যাবো না যাবো না। পরে তাকে অনেক ম্যানেজ করে বাসায় নিয়ে আসলাম। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যারা নিউ তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর যারা পুরনো আছেন তাদেরকে ধন্যবাদ, তারাও আমাদের চ্যানেল বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই মিলে আমাদের চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট একসাথে উপভোগ করতে পারে। তো আমাদের কন্টেন্টগুলো সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।